আপনার যদি মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে যায় বা কোথাও চুরি হয়ে যায়, তাহলে সেই ডকুমেন্টসগুলোর আপনারা কী করে ডুপ্লিকেট ডকুমেন্টস তৈরি করবেন তার কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি দেখিয়ে দেবো এবং আরও কী কী কোথা থেকে কী ফর্ম ফিল আপ করবেন আপনারা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, খুবই ইনফরমেশন হতে চলেছে এই ভিডিওটা আপনাদের জন্য, যাদের যাদের মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এছাড়া এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিই, যাদের যাদের সমস্ত ডকুমেন্টস চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে তাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনাদের একটা ডায়েরি করতে হবে। সেই ডায়েরি নম্বরটা কিন্তু আপনাদের এইখানে লাগবে, সেই ডায়েরি নম্বর যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের এইখানে কাজ হবে না। তো অবশ্যই সব ফার্স্ট গিয়ে আপনারা কিন্তু স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করবেন এবং ডায়েরি নম্বর এবং ডায়েরি ডেটটা কিন্তু নিয়ে আসবেন, কারণ সেই ডায়েরি নম্বর এবং সেই ডায়েরি ডেটটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হয়ে থাকবে। এইখানে যদি আপনাদের চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা লাগবে না। তাছাড়া আপনাদের আর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি ভিডিও শুরু করার সাথে সাথেই। তো সর্বফার্স্ট আপনারা কী করবেন, মোবাইল থেকে করলে এবং কম্পিউটার থেকে করলে আপনাদের সর্বফার্স্ট একটা ব্রাউজার চলে আসবেন এবং ব্রাউজার আসার পর এখানে লিখবেন হচ্ছে WBBAC। WBBAC লেখার পর এন্টার দিলেই দেখবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আর এখানে আপনার ইউআরএলটা দেখতেই পাচ্ছেন WBBAC.WB.GOV.IN, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জাস্ট এই অফিসিয়াল ওয়েবসাইটটা একটা ক্লিক করবেন। ক্লিক করলেই এর যে মেন পেজ সেই পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইরকমভাবে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। তো এখান থেকে কিন্তু আমাদের সমস্ত কাজগুলো করতে হবে, কত কী ফিস লাগবে, কোথায় গিয়ে জমা দেবেন সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো এইখানে। আপনার যদি এই ওয়েবসাইটে চলে আসেন তো এখানে দেখতে পাবেন সার্ভিস বলে লেখা রয়েছে। যারা মোবাইল থেকে করছেন তারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিতে পারেন, বা এখানে দেখবেন এরকম হোম একটা তিনটে ডট চিহ্ন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। তো সেই সার্ভিসে ক্লিক করবেন, সার্ভিসে ক্লিক করার সাথে সাথে সার্ভিসের আন্ডারে যতগুলো সার্ভিস রয়েছে সেইগুলো আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, PR, PRS, ডুপ্লিকেট, মাইগ্রেশন, কারেকশন, ভেরিফিকেশন, RTI, রেকগনিশন, এক্সট্রা টাইম, স্কুল ডাইরেক্টরি, অনেক কিছু রয়েছে এখান থেকে। তো আমাদের যে মেন যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি ডুপ্লিকেট। তো যে ডুপ্লিকেট দেখুন লেখা রয়েছে এখানে, ফর দ্য ইস্যু অফ ডুপ্লিকেট সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন ডুপ্লিকেট। তো এখানে দেখুন নো মোর বলে একটা অপশন লেখা রয়েছে, তো এই নোমোরে ক্লিক করুন। নোমোরে ক্লিক করার সাথে সাথে এর যে মেন পেজ সেই পেজে কিন্তু আপনারা চলে আসবেন। এখানে কত কিছু অনেক কিছু দিয়ে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে রিসিভিং রেট লেখা রয়েছে এখানে 100 টাকা করে, যেটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু এই রেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো সর্বফার্স্ট আমাদের যে কাজটা হবে এইখানে, এখানে দেখুন গাইডলাইন লেখা রয়েছে, গাইডলাইনের মধ্যে দেখুন লেখা রয়েছে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এই ডুপ্লিকেট রেকর্ডস নামে দেখুন একটা অপশন চলে এসেছে এবং এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে step 1, step 2, step 3, step 4, step 5 হিসাবে। তো সর্বফার্স্ট স্টেপ ওয়ানে কী বলেছে এখানে আমাকে, আমাকে সর্বফার্স্ট হচ্ছে একটা ফর্ম ডাউনলোড করতে হবে, সেই ফর্মটা কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। স্টেপ 2 নম্বরে কী বলেছে আপনাকে, ফর্মটা কিন্তু একদম ঠিকঠাকভাবে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। স্টেপ 3 নম্বরে আপনাকে কী বলেছে, তো ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে আপনাদের একটা জেনারেল ডায়েরি মানে পুলিশ স্টেশনে একটা ডায়েরি করতে হবে, সেই ডায়েরি নম্বরটা কিন্তু এখানে মাস্ট বি লাগবে। 4 নম্বর স্টেপে আপনাদের যেটা করতে হবে সেটা কিন্তু আপনাদের যেটা বলে দিয়েছে এখানে, যারা কলকাতার আশেপাশে রয়েছেন তারা কিন্তু অফিসের যেই হেড অফিস রয়েছে সেইখানে গিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারেন। এটা কিন্তু রয়েছে সেই হেড অফিসের ঠিকানা, এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারেন। এবং যারা যারা কলকাতার ডিস্ট্রিক্টে অনেকটাই বাইরে রয়েছেন তারা কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্টে দেখবেন যে কাউন্সিলের যে অফিসার রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। যেখানে দেখবেন আপনার সমস্ত অফিস থাকবে, সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু থাকে এটা, তো আপনারা কিন্তু সেই অফিসে গিয়ে এই কাজটা করতে পারেন এইখানে। এবং 5 নম্বর স্টেপ আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন সমস্ত কিছু ফর্মটাকে ফিল আপ করে দেবেন সমস্ত ডকুমেন্টস দিয়ে, তখন কিন্তু আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনটা নিয়ে কিন্তু আপনাদের রেখে দিতে হবে, কারণ যখন আপনারা ফর্ম আপনাদের সার্টিফিকেটগুলো নিতে যাবেন তখন কিন্তু এই টোকেনটা আপনাদের লাগবে। ফিস স্ট্রাকচারটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ফিস স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। তো সর্বফার্স্ট আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, তো জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিকারে ক্লিক করলে দেখবেন নতুন আর একটা অপশন নিয়ে চলে আসবে, যেখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ফর্মস। তো ডাউনলোড ফর্মসের মধ্যে থেকে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো আমাদের আজকে যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর
ডুপ্লিকেট রেজিস্ট্যান্স সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট আর সার্টিফিকেট। তো এখানে দেখুন পিডিএফ আকারে কিন্তু রয়েছে, আর এখানে দেখুন একটা চোখের সিম্বল দেওয়া রয়েছে ভিউর নিচে, আমাদের এই চোখের সিম্বলটাতে ক্লিক করবো। চোখের সিম্বলটাতে ক্লিক করলেই এড জি পেজ, সেই পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমি পেজটাকে একটু বড় করে নিচ্ছি, তো পেজটাকে আমি বড় করিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইটা কিন্তু রয়েছে অফিসিয়াল যে যেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসটিকে আপনারা জমা দেবেন সেই অ্যাড্রেসটা কিন্তু এটা দেওয়া রয়েছে। প্রথমেই সবার ফার্স্ট আপনারা দেখুন একটা অপশন রয়েছে এখানে, আপনারা কিসের জন্য অ্যাপ্লাই করছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট নাকি পাস সার্টিফিকেট, আপনাদের যেটা দরকার হবে সেটাতে আপনারা টিক চিহ্ন করে দেবেন। এভাবে যদি চারটেই দরকার হয় চারটিতে টিক চিহ্ন করে দেবেন, যদি একটাও একটা দরকার হয় তাহলে একটা টিক চিহ্ন করবেন, যতগুলো দরকার হয় আপনার সেই অনুযায়ী আপনারা টিক চিহ্ন করে নেবেন। এবার নিচে চলে আসেন, লেখাই রয়েছে অফিস ইউজ অনলি, তো এটাতে আপনার কিছু করার দরকার নেই। নিচে দেখুন লেখা রয়েছে ইন কেস অফ লস থ্রেপ অফ অরিজিনাল পাস সার্টিফিকেট পুলিশ জেনারেল ডায়েরি নম্বর। তো সব ফার্স্ট আপনাকে কিন্তু বলেই দিয়েছিলাম যে পুলিশ জেনারেল ডায়েরি নম্বরটা কিন্তু আপনাদের লাগবে, যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই ডায়েরি নম্বরটা দিতে হবেই। তো ডায়েরি নম্বর এইখানে আপনারা দেবেন এবং ডেটটাও কিন্তু অবশ্যই এইখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু চলে আসবেন নিচে, নিচে সরপাস। এবার এই ফর্মটাকে আপনার ফিল আপ করতে হবে। সরফাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দেবেন, আপনার হাজব্যান্ড হোক বা আপনার ফাদার্স হোক, যাই থাকুক না কেন আপনার গার্জিয়ান নেমটা কিন্তু এখানে দিয়ে দেবেন। রেসিডেন্ট আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবেন, পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিন দেবেন এবং মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই দেবেন। কী পাস করেছেন সেটা এখানে দেবেন, এক্সামিনেশন হেল্ড অফ দ্য মান্থ দেবেন, ইয়ার দেবেন এবং রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন, কোন ইয়ার পাস করেছেন সেটা দেবেন, রোল দেবেন, নম্বর দেবেন, ইয়ার দেবেন, ফর্ম দেবেন এই জায়গা থেকে। তো আপনার কোন স্কুলে নাম রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই জায়গাতেই কিন্তু আপনাদের ন্যাশনালিটি দিয়ে দিতে হবে এবং ক্যাশ চ্যানেল নম্বর, আপনারা যে পেমেন্ট করবেন সেই পেমেন্টটার নম্বর কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং ডেট কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। তো এগুলো সবটাই কিন্তু আপনারা পূরণ করে নেবেন, খুবই সম্মান্য একটা বিষয় রয়েছে এখানে। তো এইটুকু পূরণ করে নেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে এখানে আপনি আপনার নাম লিখবেন। এবার এখানে আপনার আপনার বাবার নাম বা আপনার গার্জিয়ান নাম লিখে দিলেন। তো এখানে কী বলা রয়েছে যে ওপরে যা তথ্য দিয়েছেন সব তথ্যই কিন্তু ঠিক রয়েছে, যদি একটা তথ্য যদি ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কাছে এগেনস্টে কিন্তু অ্যাকশান নেওয়া হবে, যেটা কিন্তু পুলিশ কেসও হয়ে যেতে পারে। তো যা যা দেবেন সেটা কিন্তু একদম সঠিক দেবেন এবং বিবেচনা করে কিন্তু দেবেন এইখানে। তো এখানে ফের ইয়ার ফেথফুলি দিয়ে আপনি একটি সিগনেচার করবেন এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ এন্ড ব্লু কালার লিঙ্ক দিয়ে কিন্তু আপনারা এখানে সিগনেচার করবেন। নিচে দেখুন এখানে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন, আর নিচে দেখুন ডবল মার্ক করা রয়েছে এখানে গ্যাজেটেড অফিসার উইথ সিল। তো এখানে গ্যাজেটেড অফিসার উইথ সিল কাদের লাগবে, যারা হচ্ছে অনেক দিন আগে মাধ্যমিক পাস করা হয়ে গেছে এবং আপনার কোনো এক্সটার্নাল স্টুডেন্ট রয়েছেন বা প্রাইভেট স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু এই গ্যাজেটেড অফিসারে কিন্তু সিল লাগবে এবং সিগনেচার লাগবে। তো এটা কিন্তু আপনাদের করতে হবে। ইন্ডেক্স নম্বর অফ দ্য স্কুল, ইন্ডেক্স নম্বর আপনারা আপনাদের স্কুলেই পেয়ে যাবেন বললে এখান থেকে লিখে দেবে, যখন আপনাদের সিগনেচার করা হবে তখন ইন্ডেক্স নম্বরটা কিন্তু এখানে লিখে দেওয়া হবে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা সরাসরি এই যে জায়গায় আপনারা জমা দিতে পারেন। এছাড়া আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টেও কিন্তু আপনারা জমা দিতে পারেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আলাদা আলাদা করে একটা রিজনাল অফিস রয়েছে, সেই রিজনাল অফিসে গিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারেন। এবার চলে আসুন নিচে, নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে ইনস্ট্রাকশন এবং এখানে আপনাদের অনেক কিছু বলে দেওয়া হয়েছে যে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কোনো কিছু পাঠানো হবে না, ক্যান্ডিডেটকে সোজা যেতে হবে এবং সেইখানে গিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনাকে এই যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনি জমা দিতে পারবেন। তাছাড়া আপনার যদি কোনো কারণে যদি কোনো শরীর খারাপ হয়ে থাকে বা আপনি যেতে পারছেন না, তখন কিন্তু আপনাদের হেডমাস্টার বা আপনাদের যে প্রিন্সিপাল রয়েছে বা গ্যাজেটেড অফিসার রয়েছে তাদের দ্বারা কিন্তু আপনারা পাঠাতে পারেন এটা। তো এইখানে দেখুন বলে দেওয়া হয়েছে আপনাদের সমস্ত কিছু কী কী লাগবে কি না লাগবে, ফুল নেম তো আগেই বলে দিলাম, ওই যে সার্টিফিকেট আমরা ফিল আপ করলাম সেই ফিল আপ ওইখানে বলে দেওয়া হয়েছে। আইসি বা ওসি থেকে আপনাদের কিন্তু একটা জেনারেল ডায়েরি নিতে হবে। এবার চলে আসো নিচে, নিচে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্ট কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন 15 দিনের মধ্যে, 15টা ওয়ার্কিং ডের মধ্যে কিন্তু আপনারা আপনাদের যেই ডুপ্লিকেট সার্টিফিকেট সেই ডুপ্লিকেট সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবেন। রিসিভিং আওয়ার্স অফ অফিস ক্যাশ কাউন্টার অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ফিসের জন্য কিন্তু 11টা থেকে 4টে PM এর মধ্যে কিন্তু আপনাদের যেতে হবে এই কাজটা করার জন্য অন উইকেন্ডে, মানে যে কাজের দিনে কিন্তু যেতে হবে, শনিবার বা রবিবার গেলে কিন্তু এই কাজটা নাও হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা সোমবার থেকে শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন 11টা থেকে 4টের মধ্যে যাওয়ার, এবং 4টের মধ্যে যাওয়ার পর কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে। এরপর নিচে দেখুন বলেছিলাম না যে পেমেন্টটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট মার্কশিটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য 300 টাকা এবং ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য 300 টাকা, যেটা কিন্তু আগে
আগে 100 টাকা করে ছিল, এখন 200 টাকা করে বেড়ে গেছে। তো যারা যেটার জন্য ফিল আপ করবেন, যার জন্য ডুপ্লিকেট নেবেন, তার জন্য কিন্তু এই 300 টাকা করে ধার্য। সব কটা নিলে 3 × 4 = 12, আপনি যদি একটা নেন 300 টাকা, দুটো নিলে 600 টাকা, এবং তিনটে নিলে 900 টাকা, চারটে নিলে 1200 টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, আপনারা কী করে আপনাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট যদি হারিয়ে যায় তাহলে আপনারা কী করে তার ডুপ্লিকেটটা বের করবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।